নমস্কার, টিম অন্তলীন আবারও ফিরছে নতুন ছোট গল্পের ডালি নিয়ে। আমাদের যত্রতত্র প্রেমপত্র সিরিজটা যেমন চলছিল ওটা তেমনই চলবে। এর মাঝে মাঝে ছোট বড় কিছু গল্প নিয়ে আমরা আবারও হাজির হব আপনাদের সামনে। আমাদের আজকের গল্প উষ্ণতার ঘ্রাণ। গল্পের লেখিকা নাম প্রকাশে অনিচ্ছুক, গল্পের সূত্রধার আমি পৃথ্বীশ, গল্প পাঠে আমি ও মধুস্নাতা। শুরু হচ্ছে আজকের ছোট গল্প উষ্ণতার ঘ্রাণ। কিরে, আজ আবার এসছিস যে, ভালো লেগেছে আমায় বল। ঠাট্টা করো না, একটা কথা জিজ্ঞেস করতে এলাম। এত দূর এত সময় নষ্ট করে এলি মাত্র একটা কথা বলতে? আবার? আচ্ছা বাবা বল। আচ্ছা আচ্ছা, তুমি তুমি আমায় ভালোবাসো? হ্যাঁ বাসি তো। এই যে তুই আমায় কত সাহায্য করিস, তোকে না ভালোবেসে পারি জানিস? তোকে দেখলে আমার একজনের কথা খুব মনে পড়ে। কার কার কথা মনে পড়ে তোমার? অত জেনে কাজ নেই, বল দেখি কি বলবি। না না, আমায় বলো, আমাকে দেখলে তোমার কার কথা মনে পড়ে, বলতেই হবে তোমাকে, বলো বলো আগে। আমি একজনকে ভালোবাসতাম জানিস, খুব ভালোবাসতাম। অনেকগুলো বছর পাশে থেকেছি, কিন্তু কখনো না বুঝিনি যে আমি একটা মানুষের সাথে না, বরং একটা শরীর পিপাসুর সাথে থাকছি। কি মানে? মানে আর কি, আমার শরীরটাই তার কাছে সব ছিল। আজ বুঝি শরীরের যে কোনো অঙ্গ না ছুঁয়ে সে কথাই বলতে পারতো না জানিস। তখন বয়স অল্প ছিল, মন দিয়ে শুধু একটা মানুষকেই চেয়েছিলাম তো, তাই আর কি দোষ গুণ কিছুই চোখে পড়ত না। আর বাকি রইল বারণ করার কথা, যেদিনই বারণ করেছি সেদিনই তার মুখ ভার। আর বুঝিসই তো বল, ভালোবাসার মানুষ মুখ ভার করলে কারই বা দেখতে ভালো লাগে বল। মানে এটা তো এক ধরনের ডোমেস্টিক রেপ হয়ে গেল, তাই নয় কি? এই কথা খান একজন বলেছিল আমায় জানিস, একদম পাত্তা দিইনি। তোমার তোমার কষ্ট হতো না? খুব। তাও তাও ভালোবাসতে? হ্যাঁ, সে ভালোবাসতো তোমায়? যদিও যদিও আমার তো সেটা মনে হচ্ছে না। তা তো জানি না রে, এতগুলো বছর যখন পাশে ছিল কত সাহায্য করেছে নিঃস্বার্থভাবে, তাহলে কি বলবো বল, ভালোবাসেনি? সেটাই তো, তাহলে সে এখন কোথায়, ছেড়ে এলে কেন তাকে? ছেড়ে এলাম যেদিন তার বিয়ে হয়ে গেল সেদিন বুঝলাম জানিস, তার ঠিক 5 থেকে 10 দিন আগের আদরটা কতটা মিথ্যে ছিল। কি বলছো, মানে তার 5 কি 10 দিন আগেও তোমার সাথে? দাঁড়াও দাঁড়াও, তুমি তুমি জানতে না, তুমি জানতে না যে তার বিয়ে? না। সেই জন্যই কি তাহলে তুমি আজ? হ্যাঁ, নিজের শরীরটাকে জানিস আজকে আজকে শেষ করে দিতে ইচ্ছে করত। মাথাটা বড্ড ধরেছে আবার। তুই এখন যা তো, কাল আসিস। আমার আমার একটা কথা রাখবে মেঘ? আবার শুরু করলি, যা না আজ, বিরক্ত করিস না। শেষ কথা, এরপরেই চলে যাবো, প্রমিস, প্লিজ। বেশ বল। আমায় বিয়ে করবে? খুব ভালো লাগবো, বিশ্বাস করো, কথা দিলাম। এসব আবোল তাবোল আর বলবি না, আর কখনো এসব আবোল তাবোল কথা বলবি না, এই বলে দিলাম কিন্তু আমি। তুই জানিস না
সন্ন্যাসী মেয়েদের ভালো থাকার অধিকার নেই। যা দেখি যা 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 তো যা এবার যা। ভালোবাসায় ভোলাবো আমি। শুনছিলেন আজকের গল্প উষ্ণতার ঘ্রাণ। গল্পের ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং এডিটিংয়ে ছিল বিক্রম। গল্পটির পোস্টার ডিজাইন করেছে স্বাগত। গল্পটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে এই প্রথম আসেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অল করে রাখুন, তাহলে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, বাড়িতে থাকুন। আমরা আবারও ফিরে আসব নতুন একটি গল্প নিয়ে। ততদিন সবাই টিম অন্তলিনের পাশে থাকুন। ধন্যবাদ। রূপে তোমায় ভোলা।